ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় মারা গেছেন বাইশ সি আর পি এফ জওয়ান তাদের মধ্যে রয়েছেন ত্রিপুরার এক ছেলেও উত্তর ত্রিপুরা জেলার ভাগ্যপুরের বাসিন্দা দীপক রায়ের ছেলে শম্ভু রায় মাওবাদীদের হামলায় তিনিও শহীদ ভাগ্যপুর গ্রামে তার বাড়িতে রয়েছেন বাবা মা ছোট ভাই এবং দুই বোন বাড়ির লোকের কাছে এখনও তার মৃত্যুর ব্যাপারে সরকারিভাবে কোনো খবর এসে পৌঁছয়নি যদিও বাড়িতে এখন কান্নার রোল বিভিন্ন জায়গা থেকে তারা শুনেছেন তাদের ছেলে মারা গেছেন সিআরপিএফের ত্রিপুরা সেক্টরের সিআরও এডওয়ার্ড এফ সাংতে বলেছেন তাদের কাছেও এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট খবর নেই যে ত্রিপুরার কোনো ছেলে করে শহীদ হয়েছেন তারা যোগাযোগের চেষ্টা করছেন যদিও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তার ফেসবুক পেজে শহীদ শম্ভু রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি তাঁর মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ত্রিপুরার ছেলে শম্ভু রায় শহীদ হয়েছেন ত্রিপুরার সাঁয়ত্রিশ লক্ষ মানুষের সহানুভূতি রয়েছে মৃতের পরিবারের প্রতি পরিবার থেকে জানা গেছে শম্ভু রায় দু সপ্তাহ আগে ছুটি কাটিয়ে ছত্তিশগড়ে গিয়েছিলেন কাজে যোগ দিতে চ্যানেল